দেবাশীষ সরকার অফিসিয়াল চ্যানেলের অডিও বুক সেকশনে আপনাকে স্বাগত জানাই। আজকের গল্প শৈলী ভট্টাচার্যের লেখা অবয়ব। গল্প পাঠে ও সূত্রধরের ভূমিকায় আমি দেবাশীষ সরকার। রথিনের চরিত্রে অনুভব পাল, প্রবীরের চরিত্রে বিশালনাথ, লতিফের চরিত্রে রজত দাস, বুবাইয়ের চরিত্রে সুমিত দত্ত এবং পাড়া প্রতিবেশী ও অন্যান্য চরিত্রে দুর্গাশ্রী মিত্র। প্রচ্ছদ নির্মাণে শুভ্র সরকার। শুরু করছি আজকের গল্প অবয়ব। বেশ কিছুক্ষণ ঘরে এলোমেলো পায়চারি করার পর ভেতরের অস্থিরতাটা যেন একটু লাগাম দিতে পারল রথিন। অস্থিরতাটা অনুতাপ কেন্দ্রিক মোটেই নয়, কারণ এবারিতে প্রথমবার হলেও এ জীবনে এসব তার নতুন কিছুই নয়। কিন্তু এবারের ভীতিটা অন্য কোনো জায়গায়। প্রবীর কি সব ঠিকঠাক করে সামলে নিতে পেরেছে কে জানে। ওর চিন্তাগুলোকে চটকে দিয়ে একটা কুই মারা সরু আওয়াজ ভেসে এলো বাইরে থেকে। রথিন জানালার কাছে গিয়ে দেখল একটা সুটকো কালো কুকুর ঠিক ওর জানালার নিচে বসে উঁচু গলায় কেমন বেসুরো ডাকছে। কুকুরটাকে তাচ্ছিলের সাথে তাড়ানোর পর সে ফোন করল প্রবীরকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ফোনটা তুলল প্রবীর রথিনের উদ্বিগ্ন কণ্ঠস্বর। হ্যালো, কী রে, সব ঠিকঠাক আছে তো? আর কোনো অসুবিধা? আরে নো চিন্তা বন্ধু, সব ঠিকঠাক করে দিয়েছি। রথিনের কথার মাঝে জড়ানো গলায় উত্তর এলো প্রবীরের। কাজটা বোধ হয় ঠিক করলাম না রে আমরা। কিঞ্চিত দ্বিধাজনক কণ্ঠ রথিনের। কেন বে, আজ তোর চরিত্রের সত্যিত্ব নাশের রাত ছিল নাকি? কিছুটা বিরক্তিকর গলায় রথিন বলে উঠল, তুই কি ঘরে গিয়েও নেশা করছিস? শালা, তোকে বলেও কোনো লাভ নেই এখন, চল ফোন ডাক। কিছুক্ষণ চুপ থেকে প্রবীর টেনে টেনে জড়ানো জিহ্বা নেড়ে বলতে থাকলো, রাখ, পরে কথা হবে। মনে হচ্ছে দরজায় কি যেন ধাক্কাচ্ছে তোর হাতে, রাখি। হ্যাঁ, উত্তর না দিয়েই প্রবীর ফোন রেখে দিয়েছে ততক্ষণে। এমনিতেই ওর জটপাকানো গলা শুনে রথিন বুঝে গিয়েছিল যে এ আর আপাতত এই জগতে নেই, আর তাই রাত 12টার সময় দরজা ধাক্কানোর আওয়াজ শুনছে। অতঃপর এতদিনের কুকর্মের সঙ্গীর কথায় আশ্বস্ত হয়ে বিছানায় শুতে গেল রথিন। কিন্তু কোনোভাবেই দু চোখের পাতা এক করতে পারছে না সে আজ। কিছুই নতুন নয়, তবুও কি যেন একটা খসখস করে চলেছে ওর মনের ভেতরে। তারপর হঠাৎ মনে হলো লতিফকে কল করবে। ফোনটা হাতে নিয়ে তৎক্ষণাৎ মনে হলো, না 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 না, এটা উচিত হবে না। কমাস আগে এই লতিফের বিয়ে হয়েছে, তারপর বেশ কয়েকদিন ভাবি যে বাড়িতেও ছিলেন না। আজ তার আসার কথা ছিল, এত রাতে ফোন করলে বিব্রত বোধ করতে পারে ওরা। না না, ফোন করব না, ও না হয় অকৃতদার। আমি তো বুঝি বন্ধুদের বিবাহিত জীবনের ঝামেলা ও রসবোধ। না না না, থাক, আর লতিফকে ফোন করব না। চাকরি সূত্রে প্রবীর আর ও একা ভাড়া বাড়িতে থাকে বলে যখন তখন কল করা যায়, বাড়িতে যাওয়া যায়, যা খুশি তাই করা যায়। এসব ভাবতে ভাবতেই জানালার বাইরে থেকে একটা ঝোড়ো হাওয়া রোল রথিনের ঘরের মধ্যে প্রবেশ করল। জানালাটা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যেতেই তার সারা শরীরে অকস্মাৎ কেমন একটা শিহরণ অনুভূত হলো। জানালার লোহার গ্রিল পেরিয়ে তার নজর তখন বাইরের নিকষ কালো অন্ধকারের মধ্যে দিয়ে কি এক সময়ে দ্রুত এগিয়ে চলেছে। অতঃপর তা আটকালো গিয়ে ছোট্ট একটা অবয়বে, আর কানে পৌঁছল একটা শৈশব হাসির সাবলীল স্পন্দন। ও অপরক দৃষ্টিতে দেখল পাশের বাড়ির উঁচু পাঁচিলটার রেলিংয়ের উপরে সে অবয়বটি দুদিকে হাত প্রশস্ত করে কেমন এক অদ্ভুত ভারসাম্য বজায় রেখে দিব্যি হেঁটে বেরোচ্ছে। এত রাতে এত উঁচু পাঁচিলের উপর কে হাঁটতে পারে? এই ভাবতে ভাবতে রথিনের শির দ্বারা বেয়ে একটা বরফ গলা স্রোত অনুভূত হয়ে গেল। সেটা ক্রমশ যেন তার মস্তিষ্কের স্নায়ুগুলোকে অবশ করে দিতে লাগলো। আর ঠিক তখনই মেঘ আর আধার মাখামাখি আকাশটাকে এবড়ো তেবড়ো করে চিরে একটা বাজের ঝলকানিতে মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সে অবয়বের মুখটা। কি
কি বিভৎস একটা ক্ষতবিক্ষত চাহনি তার। তৎক্ষণাৎ একটা প্রচণ্ড চিৎকার করে উঠে বসল রথিন। বাইরে তাকিয়ে দেখল আধার থাকলেও ভোরের ঈষৎ আলো ফুটেছে, চারিদিকে একটা হিমশীতল শান্ত ভাবও রয়েছে। ঘর্মাক্ত দেহে সে ধীরে ধীরে অনুভব করতে লাগলো তার স্বপ্নগত সত্যতা। তারপর বিছানা থেকে নেমে ঢকঢক করে দু গ্লাস জল খেয়ে আবার শুতে চলে গেল সে। যদিও বা রথিনের দ্বারা সেদিন আর নিদ্রাদেবীর আবাহন করা সম্ভব হয়ে ওঠেনি। গলার কাছে কি যেন একটা অস্বস্তিজনক দলা পাকিয়ে আছে তার। সেই অবাধ্য অস্বস্তি তার মানসিক অস্থিরতাকে ক্রমশ দ্বিগুণ তিনগুণ হারে বাড়িয়েই চলেছে। কিছুক্ষণ পর উঠে টুকটাক কাজ আর রান্নাবান্না ছেড়ে সে রেডি হয়ে বেরিয়ে পড়ল ডিউটিতে। এই নতুন হেডমিস্ট্রেস খুব কড়া, কারো ঢোকার সময় একটু এদিক ওদিক হলেই বেশ করে শুনিয়ে দেন। আগের বাড়াবাড়িটা তাও স্কুলের একদম গায়ে লাগানো ছিল, কিন্তু এই নতুন ঘরটা থেকে স্কুল প্রায় মিনিট কুড়ির পথ। স্কুলের ফোর্থ ক্লাস স্টাফদের জন্য আলাদা কোনো রুম থাকে না, আর তাই ওই কলপারে রাখা বেঞ্চটাই ওদের অঘোষিত স্টাফ শেল্টার। সেখানে সে বিনুদার সাথে বসে গল্প করে। বিনুদার যদিও তার মতো আদিম কোনো প্রবৃত্তি নেই, তাই বিনুদা একটু চোখের আড়াল হলেই ওর পার্শ্ববিক্রিয়ালুব্ধ চোখ দুটো আনচান করে ওঠে। টিফিন সেরে হাত ধুয়ে মেয়েটাকে টয়লেটের দিকে যেতে দেখলেই ওর সেই চোখ দিয়ে অনিয়ন্ত্রিত দৃষ্টিক্ষুধার লালা ঝরতে থাকে। তারপর এদিক ওদিক তাকিয়ে যতটা সম্ভব নিস্তব্ধতা বজায় রেখে অবাধ্য পায়ে এগিয়ে যায় সেই দিকে। মিনিট পাঁচেক পর আবার সেই ভিতরের পশুটাকে শান্ত করে পরিতৃপ্ত ভদ্র মানুষের মুখোশ ধরে আবার ফিরে আসে সেই বেঞ্চটাতে। সেদিন স্কুলে থাকতেই রথিনের বেশ নিদ্রাচ্ছন্ন লাগছিল, অতঃপর দুপুর গড়ালে ঘরে ফিরেই সে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। গত রাতের ঘুমের ঘাটতিটা শরীরে বড্ড একটা ম্যাচ ম্যাচ করছিল তার। স্কুল থেকে ফেরার পথে সে একবার প্রবীরকে ফোনও করেছিল, ফোন বেজে গেছে। গত রাতের নেশাজনিত নিদ্রার ঘোর বোধ হয় এখনও কাটেনি তার। তারপর ভাত ঘুম ভেঙে উঠতে উঠতে বেশ দেরি হয়ে গেল রথিনের। বাইরে সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। তখন হঠাৎ মনে হলো গত রাতের অস্থিরতাটা গুটি গুটি পায়ে ভেতর থেকে হামাগুড়ি দিয়ে যেন আবার চাপটে ধরতে চাইছে ওকে। বাইরে দিনে আলোর কমার সাথে সাথে আর সেই অস্থিরতার ঘনত্ব ওর সমগ্র শরীর জুড়ে সমতা রেখে আবার বাড়তে লাগলো। এমন সময় অজান্তেই জানালা দিয়ে রথিনের চোখ চলে গেল বাইরের সেই পাঁচিলের দিকে, আর সেখানে নজর পড়তেই এক ছুটে বাইরে বেরিয়ে এলো সে। নিজের চোখের ভুলকে শুধরে নিতে হাত দিয়ে দু চোখ কষ্ট নিল রথিন। তাকে দেখল বাড়িটার প্রায় 8 ফুট উঁচু ভাঙা কাঁচের টুকরো গাঁথা পাঁচিলের গাবে শুকনো জমাট রক্তধারার দাগ। প্রায় 2 হাত পরিসর জুড়ে সে দাগের ধারা পাঁচিলের উপর থেকে বিবিধ দুর্গে মাটির দিকে নেমে এসেছে। ঠিক সে গতকাল স্বপ্নে অবয়বটিকে হাঁটতে দেখেছিল যেখানে, সে জায়গা জুড়ে। সারা শরীর বেয়ে তখন এক অদ্ভুত রকম শিহরণ বইতে লাগলো রথিনের। ঠিক তখনই পাশ থেকে একটা ফ্যাসফ্যাসে গলায় একজন বলে উঠল, ওদিকে কি দেখছেন মশাই? কথাটায় কেমন একটা চমক লাগলো রথিনের। পাশে তাকিয়ে দেখল সারা মুখে বসন্তের দাগ ভর্তি একজন অল্প বয়সী লোক দাঁড়িয়েছে তার দিকে চেয়ে। রথিনকে চুপ থাকতে দেখে সে আবার বলে উঠল, এলাকায় নতুন নাকি? একটু থতমত খেয়ে রথিন উত্তর দিল, হ্যাঁ এই দিন দিন পাঁচেক হলো এসেছি। ওই তো ওই 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 বাড়িটায় ভাড়া থাকি। মিত্রীবাবু তাহলে ভাড়াটা বসাতে পেরেছেন? নিজে তো এ বাড়ির পাশে টিকতে পারলেন না। কেন? সে অনেক বিস্তর কথা, যখন জানতে চাইলেন তখন বলি। এই যে বাড়িটার পাঁচিলের দিকে আপনি চেয়ে রয়েছেন, সেটা সেটা ভুবন বারুজ্যের বাড়ি ছিল। তিনি একসময় এখানকার জমিদার ছিল বলতে পারেন। তার বড় ছেলে ছিল সাদা মাটা, মাটির মানুষ যাকে বলে। তার ছিল ট্রান্সফারের চাকরি। একবার সে পুরুলিয়া থেকে ফেরার পথে এক মহিলা আর তার মেয়েকে নিয়ে এ বাড়িতে উঠিয়েছিল।
সেই মহিলা নাকি কেউ ছিল না। আর আর গ্রামের অশিক্ষিত মানুষেরা ওকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও নাকি ওর স্বামীর সঙ্গে এক সাঁওতালি মেয়ের ফষ্টি নষ্টি দেখে কি সাপ দিয়েছিল, তাই স্বামীটা একদিনের মধ্যে বিভৎসভাবে মারাও গেল। এমনই আরও দুই পুরুষের বদনজরকেও নাকি ও সাপ সাপান্ত করেছিল বলে তাদেরও একই পরিণতি হয়েছিল। তাই সবাই বলতো ওর ওর জিভায় নাকি বিষ আছে। যাই হোক গে, তাতেই গ্রামের লোক ওকে ডাইনি বলে মারতে চেয়েছিল। বারুজ্যের বড় ছেলেকে দাদাবাবু ডেকে বেশ বশ করে নিয়েছিল সেই মহিলা। এমনটা বারুজ্যের গিন্নি বলতেন। তো একদিন সেই মহিলার ছোট্ট 9 বছরের মেয়েটার নিথর রক্তাক্ত দেহ পাওয়া গেল ডোবার পারে, যে মেয়ে সারাদিন এ বাড়ির আনাচে কানাচে দৌড়ে খেলে বেড়াত। তাকে নাকি বারুজ্যের ছোট শালা আর ইয়ার বন্ধুরা বাড়ির পেছনের জুয়া খেলার আসরে নিয়ে গেছিল। আর তারাই বন্ধুরা মিলে সেই মেয়ের সাথে ইয়ে মানে ওই বুঝতেই তো পাচ্ছেন। তারপর থানা পুলিশ যাতে টের না পায় তার জন্য বারুজ্যের ওই বাচ্চার মাটাকে মানে ওই মহিলাকে অন্য কিছু বুঝিয়ে চুপ করানোর চেষ্টা করেছিল। কিন্তু শোকে পাগল হয়ে ওই মহিলার ভেতরে ডাইনি তখন আবার স্বেচ্ছা হয়ে উঠেছিল। সে তার স্বরে সাপ সাপান্ত করে বলেছিল সেদিন, মরবে সব মরবে, আমার বেটির সাথে এত বড় অন্যায় দম্ভে সইবে না। আমি বলছি এ বাড়ির এ গায়ের কোন শকুনের বেটাই বাইজবে না। পরের দিন সেই মহিলা নাকি বিষ খেয়ে মরেছিল, বা ওই বারুজ্যরাই মেরে দিয়েছিল তাকে। তারপর 2 বছরের মধ্যে এবারে সব মরদ এক এক করে বিকৃতভাবে মরে গেল। তারা সবাই নাকি রাতের দিকে দেখত ওই বাচ্চা মেয়েটাকে, শুনতে পেত ওর হাসি স্পন্দন, ছোট্ট অবয়বে সারা বাড়ি আর পাঁচিল জুড়ে খিলখিলিয়ে হেসে হেঁটে বেড়াত। তুমি কথাগুলো শুনে রতিনের সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো। তার শরীরের প্রত্যেকটা রোমকূপ তখন সোজা ও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক ঝাঁটার কাঠির মতো। লোকটা বলেই চলল, তারপর থেকে এই বাড়ি তো দূর, আশেপাশের পাড়াতেও যদি পুরুষদের কোনো চরিত্রগত দোষ থাকতো তো ওই মহিলার অভিশাপ লেগে যেত। আর ওই বাচ্চা মেয়েটার আত্মা জেগে উঠে সেই পুরুষকে বিভৎসভাবে আপন করে নিত। আপনি বিশ্বাস করেন এসব? থুতলানো ভয়ার্ত গলায় জিজ্ঞাসা করলো রথিন। এ পাড়ার বেশিরভাগ লোকই করে, কিন্তু আমি করতাম না। তবে দিন সাতেক হলো আমি বিশ্বাস করতে লেগেছি। লোকটার কথার মধ্যে রথিন টের পেল ওর কাঁধের কাছে কার যেন একটা ঈশ্বরদশ্ন শ্বাস পড়েছে। আতঙ্কে ওর ভেতরের নিঃশ্বাসটা প্রায় রোধ হতে হতে শুনতে পেল এক পরিচিত গলা। কি করছিস এখানে? বিদ্যুৎ বেগে রথিন পিছনে ফিরে দেখল প্রবীর দাঁড়িয়ে। বুকের ভেতরের হাতুড়ি পেটানো শব্দটা যেন স্থিত হলো। ওকে ইতস্ততভাবে বলতে লাগলো, এই এই একটু কথা বলছিলাম ওনার সাথে। গেল কোথায় লোকটা? এই তো এই মাত্র এখানেই ছিল। ভেবে একটু অবাক হয়ে রথিন প্রবীরের দিকে ফিরে বলল, চল তো ঘরে বসবি, চল। চল, অনেক কথাও আছে তোর সাথে। রথিন এগিয়ে ঘরে ঢুকে বাল্বটা জ্বালিয়ে প্রবীরকে ডাকতে গিয়েই হঠাৎ লোডশেডিং হয়ে গেল। উফ, আবার কারেন্টটা চলে গেল। তারপর পকেট থেকে দেশলাই বাক্স বের করে একটা মোমবাতি জ্বালিয়ে পাশের টুলের উপর রেখে দুজনে মুখোমুখি বসলো বিছানার উপর। তারপর প্রবীরকে জিজ্ঞাসা করলো, তোকে দুপুরে কতবার কল করেছি, কখন উঠেছিস? অনেক দেরি হয়ে গেছিল রে, কাল রাতে তোর ফোন রেখে বললাম না দরজায় কে ধাক্কাচ্ছে। সত্যি কি কেউ ধাক্কাচ্ছিল? আমি তো ভেবেছিলাম তোর নেশার ঘরে। রথিনকে থামিয়ে প্রবীর বলল, সত্যি এসেছিল রে, একটা অপরিচ্ছন্ন ফ্রক পরা বাচ্চা মেয়ে আমায় কালকে মেয়েটার কথা জিজ্ঞেস করছিল। আমি প্রথমে মোটেই সত্যি কথা বলতে চাইনি, বলিও নি যে তুই আর আমি মিলে এই বাড়িতে মেয়েটার সাথে কি করেছিলাম। আর তাছাড়া মেয়েটা শ্বাস ছিল বলেই তো টপকে গিয়েছিল, নইলে মানে? হ্যাঁ, মেয়েটা সিম্পলি টপকে গিয়েছিল রে,
ওকে ছাড়তে যাওয়ার আগে। তাই আমি টের পেয়ে ওকে আর বড় রাস্তায় না নিয়ে গিয়ে পাড়াতেই শালটে দিয়েছি। বিশ্বকর্মা পূজার উত্তাল মাইক আর নেশার নাচে এসব যখন কেউ টের পায়নি, তখন ওই ছোটো মেয়েটাকে কেন বলতে যাব? কে সেই ছোটো মেয়ে? কালকের ওই মেয়েটার বন্টুর না তো? আর কাল মেয়েটা মরে গিয়েছিল বলিসনি তো? ওর শ্বাসটান্ত এখানেই হচ্ছিল। আমি তা টের পেয়েই তো তোকে মানা করেছিলাম, তা তুই শুনলে তো? রথিনের কথা থামিয়ে প্রতিবাদী মেজাজি স্বরে বলে উঠল প্রবীর, ও হো, নিজের ফুর্তিরা তো হয়ে গেছিল, আমি বকরি আনলাম আর আমি চাকবো না? আর তুই কি ভাবছিস, সব দোষ আমার? তুই যেন সাধু পুরুষ। যা বাবা, আমি কি করেছি কাল? তুই তো ওকে নিয়ে গেলি কালকে ভুলিয়ে ভালিয়ে, আর তোর ফুর্তির চোটেই তো ও মরে গেল। ও শালা, তুই যেন ধোয়া তুলসী পাতা। ও স্কুলের বাথরুমে ঝাঁক মারো, সেটা ফুর্তি নয়? দেখ, তাই বলে কাউকে ঘরে এনে তার শরীর না বুঝে নিজের সুখের জন্য তাকে মেরে ফেলবো? মেরে ফেলতে কে চেয়েছিল শালা? ও তো মরে গেল, তাই তো ডোবায় ফেলতে গিয়ে কত কসরত করতে হবে আমার। ডোবায় মানে ওই বাড়ির পাশের ডোবাটায়? হ্যাঁ, বাবুর গ্যারেজে রাতেই গাড়িটা ঢুকিয়ে দিয়ে যখন বাড়ি ফিরতে হতো, আর সামনে শালা যখন ছেলে ছোকরাদের উত্তাল নাচ নাচছিল, তাই ডোবায় ফেলে দিয়েছে শালা মাগিটাকে। বুকটাকে থেবড়ে দিয়েছি পাথর দিয়ে, যাতে ভেসে উঠলেও চেনা না যায়। কিন্তু গতকাল রাতে আমার ঘরে আসা বাচ্চা মেয়েটা যেন কী করে সব জেনে গিয়েছিল, কে জানে? ও নাকি তোর প্রতিবেশী। ও ও ওই তো, তোর জানলা দাঁড়িয়ে সব শুনছে, ওই তো, দেখ 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 বলে জানালার দিকে অঙ্গুলি নির্দেশ করলো প্রবীর। জানালার দিকে চেয়ে তৎক্ষণাৎ এক লাফে দু তিন হাত পেছনে ছিটকে সরে এলো রথিন। জানালায় তখন উঁকি দিচ্ছে বীভৎস চেনা সেই কচি মুখটা। ওর মনে হলো গ্রিলের ফাঁক দিয়ে সেই অবয়বটা যেন কোক রাশে গিলতে আসছে ওকে। এমন সময় দরজায় কড়া নাড়ার আওয়াজে চমকে কেঁপে উঠল রথিন। আতঙ্কে ঘরের এক কোণে সিটিয়ে বসে রইল সে। তার চোখে তখন টুলের উপর জ্বালিয়ে রাখা মোমবাতির শিখা থেকে ওঠা ধোঁয়াও যেন এক অদ্ভুত ছায়ামূর্তির আকার নিচ্ছে। তোত্রানো স্বরে বলতে লাগলো রথিন, প্রবীর, প্রবীর, আমাদের অভিশাপ লেগেছে প্রবীর, আমরা কেউ বাঁচবো না প্রবীর, সরে আস প্রবীর, জানলা থেকে সরে আয় প্রবীর, প্রবীর জানলা থেকে সরে আয় তুই। ঠিক তখন কানে এলো লতিফের উদ্বিগ্ন কণ্ঠস্বর, রথিন, 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 কিরে ঘরে আছিস রথিন? বন্ধুর গলা পেয়ে বেশ কিছুটা সাহস আর শক্তি বলপূর্বক সঞ্চয় করে কোনো রকমে হামাগুড়ি দিয়ে এগিয়ে এসে দরজা খুলল রথিন। বাইরে বেরিয়ে এসে দেহের সমস্ত শক্তি দিয়ে লতিফকে জাপটে ধরে ভয়ে কাঁপতে লাগলো সে। ওর মাথায় বন্ধুসুলভ হাত রেখে লতিফ বলল, জেনেছিস তাহলে খবরটা? করে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আমি তো এই কিছুক্ষণ আগে কাজ থেকে ফেরার পথে ওর বাড়িতে গিয়েছিলাম, বাইরে থেকে দেখি লোকে লোকারণ্য, ভিতরে গিয়ে দেখি ওকে শুয়ে রেখেছে, সাদা কাপড়টা তুলতেই আমার সারা শরীরটা কেঁপে ওঠে। কি বিভৎসভাবে প্রবীরের সারা মুখটাকে যে কেউ ক্ষতবিক্ষত করেছে, তা তুই না দেখলে বিশ্বাস করতে পারবি না রে। কথাটা শুনেই চমকে লতিফকে ছেড়ে সিটকে সরে এলো রথিন। তার কানে লতিফের কথাগুলোকে চাপা দিয়ে ধীরে ধীরে পৌঁছাচ্ছে তখনও দুটো গলার ফিসফিসানি হাসির শব্দ। সারা শরীর অবশ লাগছে তার, ভয়ে কাঁপতে কাঁপতে তখন সে ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে তাকালো তার ঘরের সেই আধ ভেজানো দরজাটা পেরিয়ে অন্ধকারাচ্ছন্ন ভেতরের দিকে। সেখানে তখনও খাটের উপর তার দিকে পেছন করে বসে আছে প্রবীর, আর আর তার উল্টো দিকে বসে আছে সেই ছোট্ট অবয়বটি। আড়াআড়িভাবে প্রবীরের মুখটা দরজার দিকে ঘোরাতেই মোমবাতির আধো আলোতে রথিন দেখল প্রবীরের চোখ দুটো পিচ্ছিরিভাবে বাইরে বেরিয়ে এসেছে, ঠিক স্প্রিংয়ের মতো। সেই মৃত চোখে রয়েছে তার প্রতি বন্ধুসুলভ পৈশাচিক আহ্বান, আর তার আড়ালে দেখা যাচ্ছে সামনে বসা অবয়বটার মাংসল পিণ্ডাদিসহ রক্তে মাখামাখি মুখমণ্ডল।
দুজনের এক নাগার পাশবিক হাসির উচ্ছ্বাসের রোলে কেঁপে কেঁপে নুভে গেল টুলের উপরের মোমবাতিটা। তারপর সব অন্ধকার। রথিনের আবার কানে আসছে লতিফের কথা, জানিস প্রবীরের চোখ দুটো কিভাবে উপড়ে ছিল, উফ তুই দেখলে সহ্য করতে পারতিস না। সারা শরীরের এক একটা অংশ তখন অসার হয়ে চলেছে রথিনের, আর দাঁড়িয়ে থাকতে পারল না সে, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। লতিফ ডাক্তার ডাকলে তিনি রথিনের হার্ট ফেলে মৃত্যু হয়েছে বলে জানালেন। বন্ধুর নিথর দেহের পাশে বসে থাকা লতিফের কানে পৌঁছালো তখন কিছু প্রতিবেশীর নিচু গলার আলোচনা। অভিশাপ লেগেছে, অভিশাপ, ওই মা বেটির আত্মা আবার জেগে উঠেছে, দেখলে না আগের হপ্তাহে কেমন বুবাইকে মেরে ফেললো। বুবাই মানে সারা মুখে বসন্তের দাগ করা ছেলেটা? হ্যাঁ গো, ওই পাড়ার বউগুলোর উপর বড্ড কু নজর ছিল তার, কদিন আগে তো মোহিনীর বউয়ের সাথে বাড়াবাড়ি করে। কথাগুলোকে পেছনে ফেলে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বারুজ্যে বাড়ির দিকে তাকিয়ে দেখল লতিফ। খুটখুটে অন্ধকার সারা গায়ে মেখে তিন মহলা বাড়িটা যেন এক দৈত্যাকৃতি নিয়ে গ্রাস করতে চাইছে এবার তাকে। অচেনা মানুষগুলোর মুখ থেকে শোনা অজানা কাহিনী, তার চোখের সামনে তার দুই বন্ধুর অলৌকিক মৃত্যু বিশ্বস্ত সূত্রে গেঁথে দিতে লাগলো তার ভয়ের অন্তরে। ভেতরের একটা আতঙ্কের শিহরণ লতিফকে মনে করে দিতে লাগলো তিন বন্ধুর সাথে কাটানো রঙিন নিশির জলসার পাপবেত্তাগুলোকে। একটা প্রাণ বাঁচানোর মরিয়া তাগিদ তাকে ইঙ্গি দিতে লাগলো নিজের ঘরের পথের দিকে, কিন্তু পথটা যে ওই বাড়ি ঘেসেই। অতপর বন্ধুর মৃতদেহকে পেছনে ফেলে সাহসী মনে কয়েক পা বাড়াতেই পেছন থেকে ভেসে এলো এক পরিচিত সম্মোহিত ডাক। লতিফ পেছনে ফিরতেই দেখল রথিন সেই বাড়ির পাঁচিলের উপর বসে ইশারা দিয়ে ডাকছে তাকে, আর তার পাশে বসে খিলখিলি হাসছে ছোট্ট একটা অবয়ব, আর তার পাশে আর অনেক অবয়ব। ভীষণ তীক্ষ্ণ বন্ধুসুলভ দৃষ্টিতে তারা সবাই চেয়ে আছে ওর দিকে।